নমস্কার বন্ধুরা, নিউজ অব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা যে নতুন একটা ইনফরমেশন নিয়ে এসেছি তা কোনো জব ইনফরমেশন নয়, এটা একটা ট্রেনিংয়ের জন্য নিয়োগ হচ্ছে বন্ধুরা। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, আগে বাড়বার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নোটিফিকেশন নিয়ে ভিডিও বানাবো তখন আপনাদের কাছে সেটার ইনফরমেশন পৌঁছে যাবে। আর বন্ধুরা, অনেক সময় আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে থাকে। আজকের জন্য বন্ধুরা 50টা লাইকসের টার্গেট রাখলাম, তাহলে চলুন বন্ধুরা শুরু করে দেওয়া যাক। কি আছে, MSME টুল রুম গুয়াহাটিতে একটা ট্রেনিং প্রোগ্রাম হতে যাচ্ছে, টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার, যার জন্য ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ফর SC ক্যান্ডিডেট যারা আছেন তারাই এখানে আবেদন করতে পারবেন। কী কী আছে বন্ধুরা সেটা দেখে নিন। প্রথমে যে যার জন্য নিয়োগ হচ্ছে, সার্টিফিকেট কোর্স ইন ফিটার অ্যান্ড রিগার, যার জন্য কোয়ালিফিকেশন যেটা লাগবে 10 পাস হতে হবে। ডিউরেশন যেটা থাকছে বন্ধুরা ট্রেনিংয়ের 6 মাস থাকবে, আর এক্ষেত্রে 60 জনকে নিয়োগ করা হবে। 2 নম্বর, সার্টিফিকেট কোর্স ইন CNC টার্নিং, যার জন্য 10 জনকে 10 পাস হতে হবে, আর 6 মাসের ট্রেনিং হচ্ছে, এক্ষেত্রে 30 জনকে নিয়োগ করা হবে। 3 নম্বর বন্ধুরা, সার্টিফিকেট কোর্স ইন CNC মিলিং, যার জন্য 10 পাস হতে হবে, আর এখানেও 6 মাসের ডিউরেশন থাকছে, 780 ঘন্টা করে, 780 ঘন্টা বন্ধুরা, আর এক্ষেত্রে 30 জনকে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে বন্ধুরা 90% যদি আপনাদের অ্যাটেন্ডেন্ট থাকে তাহলে আপনারা এখানে 1500 টাকা করে পার মান্থ পেয়ে যাবেন, আর যদি 100% এখানে প্লেসমেন্টের দেওয়া হয়েছে গ্যারান্টি, এক্ষেত্রে আপনাদের জবের গ্যারান্টি ওরা নেবে। আর অ্যাপ্লাই করতে হলে বন্ধুরা 21/3/2020 এই ডেটে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, ফটোকপি লাগবে বন্ধুরা, সার্টিফিকেট, মার্কশিট 10 পাসের, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট অফ শিডিউল কাস্ট, এনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, 4 কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে বন্ধুরা। এই ডকুমেন্টসগুলি নিয়ে আপনারা যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে আপনারা পৌঁছে যাবেন, টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার গুয়াহাটি, এই অ্যাড্রেসে আপনারা পৌঁছে যাবেন। এখানে আপনারা সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে আপনারা জমা দিতে পারেন। বাকি যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখানে নোটিফিকেশনটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে পরে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। একটা ইংলিশে দেওয়া আছে আর একটা SMS-এ দেওয়া হয়েছে বন্ধুরা। তো আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, আর তারপরেও যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের জন্য এখানেই শেষ করলাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।